আওয়ামী লীগ পুনর্গঠন হবে কিভাবে সেই কাজটাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন সম্ভব আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে আলোচনাটা হচ্ছে আমরা আওয়ামী লীগকে নিয়ে আমরা কেন এত চিন্তা করছি আচ্ছা আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীর এই ভাবুক তারা কীভাবে পুনর্গঠিত হতে চায় না তারা অবরুপ্তির দিকে যেতে চায় এটা তো তাদের উপর তারা যদি যে যে পথ নিয়েছে তাতে পুনর্গঠনে হওয়ার কোনো সম্ভাবনা নেই তারা যদি সত্যি সত্যি এই ঘটনার জন্যে অনুশোচনা করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলেই তাদের পুনরুজ্জীবনের সম্ভাবনা আছে কারণ সবাই তো আর এই গণহত্যার সাথে জড়িত না সবাই দুঃশাসনের সাথে জড়িত না অনেকে অনেক আওয়ামী লীগ তো শিকারও হয়েছে কারণ আওয়ামী লীগে দেখেছেন যে উপজে উপজেলা জেলা পর্যায়ে যে প্রতিদ্বন্দ্বিতা এবং সেক্ষেত্রে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করেছে এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে মামলা করে জেলে জেলে পাঠিয়েছে পর্যন্ত সুতরাং দেখতে হবে যে কে নিগৃহীত এবং কে নিগ্রহ করেছে এটি একটি দ্বিতীয় হচ্ছে যে আমার মনে হয় যে সময়ের হাতে ছেড়ে দেওয়া আজ আজ আমরা যে যে বাস্তবতা নিয়ে কথা বলছি তিন মাস পর বা নির্বাচনের তফসিল ঘোষণার পর এই একই বাস্তবতা নাও থাকতে পারে আর সুতরাং দু হাজার আঠারো সালে তো জামাতে ইসলাম নিবন্ধিত দল ছিল না জামাতের জামাতের প্রার্থীরা নির্বাচন করেননি করেছেন ধানের শেষ নিয়ে করেছেন তাই সুতরাং সুতরাং আওয়ামী লীগ যদি নিষিদ্ধও হয় তারা এই লোকগুলো তো আর নিষিদ্ধ হবে না একজন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাকে আপনি নিষিদ্ধ করবেন কী করে সে তো স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারে সে তো অন্য নামেও করতে পারে পাকিস্তানে অনেক কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং ইসে ন্যাপের নামে নির্বাচন করেছে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর সংসদ সদস্যও হয়েছেন সুতরাং এটি আমার মনে হয় যে এটি এখনও আলোচনার بس আগে প্রাগ আলোচনা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে না এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেররা বলছেন বিএনপি বলছে যে জনগণই ঠিক করবে দূরত্বের দূরত্বের আবার আমরা আমরা যদি চাই সবাই একমত হবে সবাই একমত হবে না বাংলাদেশের সবাই একমত হয়েছে বলে একটি জবরদস্তি কারী একটি কর্তৃত্ববাদী সরকার সরিয়েছে এখন দেশ পরিচালনার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে অনেক দ্বিমত হবে